আসসালামু আলাইকুম, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আবারও একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা মাছের পিসগুলি খেয়ে ফেলি, মাথা লেজ এগুলো সব রয়ে যায়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ইলিশ মাছের মাথা লেজ সাথে বেগুন কীভাবে ভাজি করে খাবেন। চুলায় কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল, এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে এবার ভেজে নিব। আমি বেগুন আর মাছ একসাথে হলুদ আর লবণ আর হচ্ছে গুঁড়া মরিচ দিয়ে একটুখানি মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট। তারপর আস্তে আস্তে ভাজতেছি। বেগুন ভাজা হয়ে গিয়েছে, এবার আমি আস্তে আস্তে করে বেগুনের পিসগুলো উঠিয়ে নিব। এই রেসিপিটা খুবই মজা হয়, দেখা যায় যে মাছ ইলিশ মাছ খেয়ে ফেলেছি, মাছের লেজ আর মাথা রয়ে গেছে ফ্রিজের এক পাশে। তো এইভাবে ভেজে আপনারা বের করে খেয়ে নেবেন, খুবই মজা লাগে। মাছগুলো দিয়ে দিলাম, কড়কড়া করে ভেজে নিয়েছি, এবার তুলে নিব। আসলে সম্পূর্ণ ভিডিওটা তো আসলে একবারে দেখানো সম্ভব না, একদম একটু কড়া ভাজা দিবেন, দেখবেন খেতে খুব মজা লাগে। আমি এবার এই তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আমি একটু বেরেস্তা করব এই জন্য। বেরেস্তাটা লাল হয়ে এসেছে, এটার মধ্যে আমি এখন দিয়ে দিব অল্প একটু হলুদ আর হচ্ছে একটু লবণ। এবার আস্তে আস্তে আমার ভেজে নিব, অল্প আছে। এই বেরেস্তা ভাজার মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে খেয়ে দেখবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। এবার এর মধ্যে ভাজা মাথা আর লেজ আর বেগুনটা দিয়ে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ, তারপর নামিয়ে ফেলবো। গরম গরম ভাতের সাথে খেতে এটা খুবই মজা লাগে, খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনারা নিশ্চয়ই আমার রেসিপিগুলো দেখেন, আমি আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজে আমার কে ফলো করবেন নিশ্চয়ই আশা করি। আর হচ্ছে আমার ফেসবুক পেজের নাম হচ্ছে ডালিয়া সাব্বির রেসিপি। নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন সবাই আশা করি। দেখা হবে অন্য এক সময় অন্য আরেক দিন আরেকটা রেসিপি নিয়ে।